টেকনো ইভেন্টে আপনাকে ডাকে নাই ডাকবে কেমনে আপু ওখানে তো কন্টেন্ট ক্রিয়েটারদের থেকেও টিকটকারদের বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে এরাও নাকি কন্টেন্ট ক্রিয়েটর না ঠিক আছে ওখানে কিছু ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটারদেরকেও ইনভাইট করছে বাট সেই তুলনায় টিকটকারদের সংখ্যাই বেশি আমার মনে হয় টিকটকারদের গণ ইনভাইট করছে গণ ইনভাইট বুঝেন তো এই ধরেন টেকনো যাকে কন্টেন্ট ক্রিয়েটরদের ইনভাইট করার জন্য রাখছে সে মনে মনে ভাবছে টিকটকারদের ইনভাইট করবো তাও একজন একজন করে মেল করে এটা আমার সাথে যায় না তার থেকে একটা ভিডিও বানাই অমুক তারিখে টেকনো একটা ফ্যাশন ফেস্টিভ্যাল এর আয়োজন করছে তুমি চাইলেই আসতে পারো যদিও দরকার নাই তারপরও টিআরপির জন্য বললাম আর কি এভাবে একটা ভিডিও বানে কোনো একটা টিকটকারের কাছে দিয়ে বলছে তুমি তোমার মন মতো যার কাছে ইচ্ছা তার কাছে সরিয়ে দাও তা না হলে আপনারাই বলেন এর কি ইনভাইট করে রে ভাই যার সারাদিন জিব্বা উপর লাগায়া নে আমি করতে করতে দিন শেষ হয়ে যায় আর এর কথাই বা কি বলবো এতো তাও শুধুমাত্র নেকামি করে আর এর সাথে সাথে যতগুলা টিকটকারদের ইনভাইট করা হয়েছে প্রত্যেক জনারই কোনো না কোনো সময় সিনেমা বের হয়েছে না হলে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে আসলে টেকনো খুব ভালো করে জানে এসব কন্ট্রোভার্সিয়াল টিকটকারদের নিয়ে গেলে মানুষ তাদেরকে নিয়ে কথা বলবে তাদের এমনিতেই ফ্রিতে প্রমোশন হয়ে যাবে আর আমরা সেটাই করতেছি সাথে কি আপনারা তো বিনোদন পাচ্ছেন তাই না তো কোথায় আমার সৈন্য বাহিনীরা প্লিজ কাম হিয়ার আজকে আমি আবারও চলে আসি শুধুমাত্র তোমাদের জন্য খুবই মশলাদার ফসলাদার কুরকুরে একটা ভিডিও নিয়ে মশলা দিছি পিওর মজা পাই তো শুরু করা যাক নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে জীবন বেশি সুন্দর আসসালামু আলাইকুম দিস ইস ফারাবি আচ্ছা শুরুতেই আমি জানি যে প্রশ্নটা আমাকে প্রথমেই ফেস করতে হবে সেটা হচ্ছে আপনারা অনেকেই কমেন্টে এসে বলবেন আপনারা ইনভাইট করেন নাই জন্য আপনার জ্বলতেছে তাই এসে রোস্ট কইরা দিলেন না ভাই জ্বলতেছে না তবে জ্বলবে টিকটকারদের পেসন। দেখেন কাকারা আমি অনেক আগে থেকেই জানি এইসব জায়গায় আমাকে ইনভাইট করবেন কারণ এইসব ব্র্যান্ড বা কোম্পানি আমাকে দেখে ভয় পায় তারা মনে মনে ভাবে আমাকে যদি ইনভাইট করে তাহলে তাদের ওখানকার আমি তালি বাজায় দিব সুতরাং আমার কাছে লাভ নাই আমি বানাচ্ছি জাস্ট কারণে এক আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আর দুই না ঠিক আছে আপনারা টিকটকারদের ইনভাইট করবেন করেন কোনো প্রবলেম নাই বাট টিকটকে তো অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অনেক ভালো ভালো কন্টেন্ট বানায় তাদেরকে করেন তা না করে আপনারা কি করছেন বাসি বস্তি বস্তিমার টিকটকার গুলার ইনভাইট করে আনছেন হয়। যাদেরকে নিয়ে এই যে আপনাদের অশান্তি রহমান দুই দিন আগে তার সিনেমা বাইরে হইলো হ্যাঁ ওইটা যদিও ফ্যাক তারপরও তো সেটা নিয়ে কন্ট্রোভার্সি হইলো তাই না তারও ইনভাইট করছে উইথ বয়ফ্রেন্ড তারপর আপনাদের হোটেল আফ না থাকু থুকু সরি ফর দ্য মিস্টেক আপনাদের এই আফা না থাক তাকে নিয়ে কিছু বলবো না কারণ এর আগে তাকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটা সে হজম করতে না পারে আমার পেজটাকে ডাউন করে দিচ্ছে সো তাকে নিয়ে আর কোনো কথা হবে না আর আমাদের চকলেট আপাতত দুই বছর আগেই সিনেমা বের হয়েছিল আর এখন তো ন্যাকামি করতে করতে দিন চলে যায় সব যাতে করে সবাই তাদেরকে নিয়ে কথা বলে এবং তাদের ফিরি ফিরি প্রমোশন হয়ে যায় দেখেন এটা জানার পরও আমি এই ভিডিওটা বানাচ্ছি কত বলো দাম তবে হ্যাঁ এর মধ্যে খুঁজে খুঁজে আমি একজন টিকটকার কে পাইছি যার কোনো কন্ট্রোভার্সি নাই যার কোন সিনেমা রিলিজ হয় নাই একেবারে ফ্রেশ ভাড়ায় চালিত

আমি তো ফারাবি আচ্ছা আমার ভুল নিয়ে কথা বলেন কেন না বলতেছিলাম কি আমারটা ঠিকঠাক হচ্ছে তো না মানে আমি পারতেছি তো না হলে কিন্তু বইলেন ঠিক আছে ঠিকঠাক না হলে বইলেন বিশ্বাস করে নি আমি অনেক আগে থেকে চিনি যখন প্রথম প্রথম কন্টেন্ট বানাতাম তখন প্রচুর শর্ট ফিল্ম দেখতাম ঠিক তখন থেকেই চিনি তখন দেখতাম আফার তামিম খন্দকার জি এস এদের সাথে শর্ট ফিল্ম বানাইতো ওইগুলো ভালোই লাগতো বাট এখন আশা দেখতেছি আরো ভালো ভালো শর্ট ফিল্ম বানাচ্ছে বন্ধুর বইয়ের সাথে পরকিয়া শ্বশুরের সাথে পরকিয়া ইত্যাদি ইত্যাদি এগুলাতে ভিউজও কিন্তু মাশাআল্লাহ কোটি কোটি ভিউজ আমি না একটা জিনিস বুঝি না এই ভিডিওগুলো দেখে কারা আমি সিওর এই মানুষগুলা সাংসারিক লাইফে খুবই অসুখী আর ডিপ্রেশনে ভুগতেছে বাই দা আমি আপুরে কেন পচাছি আজকের টপিক তো এত এত টিকটকারগুলারে কেন ফ্যাশন festivale নিয়ে গেছে সেইটা আমি অনেক খোঁজাখুঁজির পর আরো একটা কারণ বের করছি এত এত টিকটকারদের এখানে ইনভাইট করার আসলে মেইন কারণ কি এই একটা festivale গিয়ে এক একটা টিকটকার এটা নিয়ে 8-10টা করে ভিডিও বানাইছে আপনার কি মনে হয় একজন একটা টপিক নিয়ে আট দশটা ভিডিও বানাইতো এক লাখ টাকা দিলেও বানাইতো না আর সেখানে টিকটকাররা ফ্রিতে মানে এক বেলা খাওয়ার বিনিময়ে আট দশটা করে ভিডিও বানায় তাদের প্রমোশন করতেছে এখন আপনারাই বলেন টিকটকারদেরকে কে না নিয়ে গিয়ে কি কন্টেন্ট ক্রিয়েটারদের নিবে হুদাই নিজের ভালো তো পা বোঝে এমন তো না যে টেকনো ফেস্টিভ্যাল এর আয়োজন করছে বা টিকটকার দের প্রমোশন করাচ্ছে শুধুমাত্র তাদের ফোন সেল করার জন্য এমন যদি হতো তাহলে বিশ্বাস করেনি একটা টিকটকারদেরও ইনভাইট করতো না কারণ টিকটকার দের প্রমোশন দেখে কে ফোন কিনতে চাই ভাই একচুয়ালি টেকনোই ফেস্টিভ্যাল এর আয়োজন করেছে জাস্ট তাদের মার্কেটিং ভ্যালু বাড়ানোর জন্য মানে এত এত মানুষ আসবে জানবে এটা নিয়ে কথা বলবে জাস্ট এই জন্য মানে পরিস্থিতি বাড়ানোর জন্য তা না হলে এসব কন্টিভার্সিয়াল টিকটককার দের ইনভাইট অনেক দূরের কথা পাত্তাই দিত না পার্সোনালি আমার যেটা মনে হয় নাও কাম টু দ্যয়েন্ট এই ভিডিওটা আমি কেন বানাচ্ছি সব লাভই তো টেকনোর হচ্ছে আহ তাহলে আমার কি লাভ আমার কোনো লাভ নাই রে ভাই আর টেকনোর লাভ হলেও আমার কোনো প্রবলেম নাই জাস্ট আমি এইটুকু বলার জন্য ভিডিওটা বানাচ্ছি যে আপনারা টিকটকারদের ইনভাইট করবেন করেন কোনো প্রবলেম নাই বাট যারা টিকটকে ভালো ভালো কন্টেন্ট মেক করে তাদের প্রায়োরিটি দিতেন তা না করে আপনারা এমন সব পোষা বাসি বস্তি টিকটকারদের ইনভাইট করছেন তারা বস্তি মার্কা কন্টেন্ট বানায় বানায় এত দূর আসছে আর তাদের হিস্টোরি মানে তারা কিভাবে যে ভাইরাল হয়েছে তাদের সব হিস্টোরি কম বেশি সবারই জানা সত্যি বলতে এইটুকু খারাপ লাগা থেকে ভিডিওটা বানালাম যে আমরা তো টিকটকারদের দামই দেই না যদিও ভিডিও পারপাসে তারপরও তো দাম দেই না বাট কোম্পানি বা ব্র্যান্ডগুলোও টিকটক দের যারা এক্সচুয়াল কন্টেন্ট ক্রিয়েটর মানে যারা কন্টেন্ট বানায় আসলে মানে টিকটকে যারা ভালো ভালো কন্টেন্ট বানায় তাদেরকে দাম দিল না প্লিজ এখন Aisha এটা বইলা না যে আমরা জানি আপনার ন্যাই নাই ন্যাই জন্য আপনি জ্বলতেছে তাই ভিডিওটা বানাইলেন বিশ্বাস করেন Amaya ন্যাই ন্যাই এটাও ভালো করছে কারণ ওখানে যে সব টিকটকারদের নিয়ে গেছে Amaya নিয়ে গেলে আমি ওখানে গিয়ে ওই সব টিকটকারদের ওখানে রোস্ট করে দিতাম তখন একটা বিধি খিস্ত অবস্থা হয়ে যায় তো তাই ওরা ভালোই করছে আমার নেয় নাই আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা শেয়ার মেরে দেবেন আর না লাগলে দিস চ্যানেলে এতটাই ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব কম লাগবো ভিডিওটা দেখছেন এতটুকু জানাব তবে নামটা মনে রাখেন কোনো প্যারা নাই সিল এই ওয়েট ওয়েট দিস ইজ মাই ইনস্টাগ্রাম আইডি যে কোনো ধরনের বিজনেস এবং প্রমোশনের জন্য যে কোনো সময় যে কোনো মুহুর্তে মানে নির্দিদায়ী নখ দিতে পারেন লিঙ্ক ডেসক্রিপশনে আছে তো বিদায় বন্ধুরা I love this.